খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ইসমান নবী মা ইসমিহি ইদ ক্বালা ফিল খামসিল মুআজ্জিনু আশহাদু আল্লাহুম্মা সাল্লি আলা জন্নত নহীঁ হ্যায় তো ফির ওর ক্যা হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লাইট আমার চোখে যাবে না মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতামাল্লাহু বিহিন নবুওয়া وحكم أن لا نبي بعده بلغ العلا বন্ধুরা গভীর রাত হৃদয়টাকে প্রশস্ত করুন, জবানটাকে খুলুন, ভক্তি মহব্বত শ্রদ্ধার সাথে আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করে তার সঙ্গে একটু সম্পর্ক করে নিতে চাই। মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হুয়ে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহুম্মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুদা মে ক্যা লুতফ ছুপা হ্যায় সেবা কোই না জানে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আনতে পারো না তাড়াতাড়ি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Janab Sabhapati, হাদরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে জাম, হযরত লাল শাহ রহমতুল্লাহ লতিফিয়া ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে দ্বিতীয় বার্ষিক আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তস্থল থেকে রাতের এই গভীরতম সময়ে মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য,
যিনি আজকের এই মুতাবাররাক মুনাব্বার মাহফিলে আমাদেরকে আসার অবসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবীউল ইয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কেয়ামত পর্যন্ত আসবে না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, রাতের গভীরে আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে যে কোরবানি উপস্থাপন করেছেন, এটা সিলেটের অন্যতম একটি বিরল ঘটনা ছাড়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ এখন তার ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে ফাসাদ, এনাদ, ঝগড়া, রাহাজানি, খুনরেজি, সন্ত্রাস, ত্রাস, মজলুমের আর্তনাদ। সুজলা শ্যামলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি জনপদে যখন রক্তের ছাপ, গোটা দেশ যখন একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়ে গেল, ঠিক সে সময় এই এলাকার এক ঝাঁক যুবক আপনাদেরকে কিছু সময়ের জন্য একটি বেহেশতের বাগান উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার আল্লাহর সীমাহীন মেহরবানি ছাড়া সম্ভব হতো না। আজকে তো হরতাল, আজকে দিন রাতের হরতাল। হরতাল একটা গুজরাটি শব্দ, গুজরাটি ভাষা এটা বাংলা ভাষায় স্থান লাভ করেছে। হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে দেয়, এটাকে বলা হয় হরতাল। বিশেষ করে চারটা জিনিসকে ব্যাহত করে, ইম্পোর্ট, এক্সপোর্ট, ট্রান্সপোর্ট আর প্রোডাক্ট, আমদানি রপ্তানি, উৎপাদন এবং বহন। মূলত এই চারটা জিনিস অচল করলে একটি দেশ অচল হয়ে যায়। এই সব জিনিসের তাল যখন নষ্ট হয়ে গেল, আমাদের তাল আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক রাখলেন, আমরা বহু দূর থেকে আসতে পেরেছি। এরকম আপনারা জানেন, পত্রিকায় দেখেছেন আমার উপর আল্লাহর দিনের পক্ষে কথা বলার কারণে সকল প্রকার কাফের, মুশরিক, রাম বাম নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার উপর মামলা দায়ের করা আছে। সেই মামলার বোঝা বহন করে আমি সিলেট এসেছি দেশের এই চরম ক্রান্তি লগ্নে, একমাত্র আল্লাহর দিনের স্বার্থে। আর যদি না আসতাম,
আমার যুবক বন্ধুরা তাদের আবেগ আহত হতো সেই দিক লক্ষ্য করে আমি এসেছি। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে আমার যত ক্লান্তি দুঃখ কষ্ট আমার যত ক্লান্তি এ সব কিছু আপনাদের এই আগ্রহ এবং কোরআনের মহব্বত দেখে আমার দুঃখ কষ্টের পাহাড়টা ম্লান হয়ে গেছে। আমার এই ক্লান্তিকে আল্লাহ তাআলা আনন্দে পরিণত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। বন্ধুরা আমার, আমি ভূমিকাতে বেশি কথা বলবো না, কারণ কালকেও তো হরতাল না, কালকে দিন তো হরতাল, যে কারণে আমাকে রাতেই ফিরে যেতে হবে। খুব সংক্ষেপে আমি কিছু কথা বলবো, আর এখানে সব দলের লোক আছে, হরতালের পক্ষ আছে বিপক্ষ আছে, যদি পিকেটিং করার লোক থাকে তাদের আবার সময় দিতে হবে যেন কালকে কাজ করতে পারে, সেজন্য সারা রাত কষ্ট দিব না আমি। কোরআন করিম সুরাতুল মুমিনুন থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। কোন সুরা আওয়াজ করে বলুন? এই দুটো আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকেও আপনাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে এসেছি আসার পিছনে জাগতিক পার্থিব কোন চাওয়া পাওয়া আমাদের নাই, আছে? আমার কথা বুঝেন? অন্তত আপনাদের কান পর্যন্ত পৌঁছতেছে আমার কথা? এখানে আসার পিছনে জাগতিক পার্থিব কোন চাওয়া পাওয়া নাই, আমরা যারাই এসেছি কেবলমাত্র একমাত্র আল্লাহ ও তার মাহবুব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য, আলহামদুলিল্লাহ।